হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি শপিং ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার নতুন সংসারের নতুন নতুন আরও অনেক জিনিসপত্র আসছে, কারণ দেখা গেছে সংসারে তো অনেক কিছু লাগে, তো সেইগুলোই আজকের ব্লগে থাকছে। আশা করি ব্লগটি সবার কাছে ভালো লাগবে। সবার সাথেই থাকুন, এনজয় করুন। দিন গিয়ে নামে গেছিলাম, তখন টুকটাক কিছু নিয়ে আসছিলাম। একটা চপিং বোর্ড নিয়ে আসছি, এটা হচ্ছে 3 পাউন্ড নিছে না, ভালো অফার চলতেছিল পুরো সেল চলতেছে, তো সবকিছু আমরা পুরো স্পেশাল অফার নিয়ে আসছি। তারপর সুন্দর এই যে প্রজাপতি, আমি জানি আমার বাচ্চাগুলো আসলে এটা দেখলে খুব খুশি হয়ে যাবে, সাথে সাথে তারা ছিঁড়ে হাতেও নিয়ে নেবে। বাট আমার কাছে এটা ভালো লাগছে, পরে নিয়ে নিচ্ছি। এইটাও 3 পাউন্ডেই নিচ্ছি, কারণ অনেক আপুরা জানতে চান যে আমরা কোথা থেকে এগুলো কিনি বা কেমন প্রাইস নেয়, তার জন্য আমি সাথে সাথে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সোলার লাইট, এখন জ্বলবে না, একদম অন্ধকার হলে এটা জ্বলে। এটার প্রাইস ছিল 10 পাউন্ড, বাট আমি নিচ্ছি 6 পাউন্ডে। এটাও বিএনএম থেকে নিচ্ছি, কোয়ালিটিটা নিয়ে নিচ্ছি। এই যে সুন্দর, আমরা হলিডেতে গেলে নেক্সট টাইম এটা ইউজ করতে পারবো। ক্যাম্পিং এ যাওয়ার প্ল্যান আছে, প্লাস আরো সামনে অনেক অনেক হলিডে আছে, তো সেইগুলোতে লাগবে। তো আর এটা আমি নেই নাই, এটা নোয়াস নিস পিঙ্ক ক্লাব। সুন্দর, এটা আমাদের রুমে কোথাও লাগাবো। আচ্ছা, আমাদের ডোরের মধ্যে লাগাতে হবে জানো বলেছো? ও, ডোর, হ্যাঁ ডোরে লাগাবো। ইয়েস ইয়েস, ডোরে লাগাবো। তোমার গুড আইডিয়া, দিন ফ্রি টাইমে তোমার ওইগুলা করতে হবে, কারণ আমরা মানে গ্যারেজ পাইছি একটা, বাট গ্যারেজটা এখনো গুছাইতেই পারি নাই, মানে এত ইয়ে হয়ে গেছে। বেডের পাশে ওইটা কি ডোর? এটা হলো আমাদের ড্রয়িং রুমের যে ডোর। ও, আর এটা এটাতে একটা স্টোরেজ আর কি। বেডের পাশে এটা হলো একটা স্টোরেজ আপু, এটার মধ্যে আমরা আসলে অনেক অনেক সময় অনেক কিছু আছে যেগুলো রেগুলার বের করতে হয় না, ওগুলো রেখে দিছি আর কি। তো আমি আরেকটা বাস্কেট পাইছি, আমি এটা পাই সাথে সাথে নিয়ে নিছি, কারণ এটা অনলি 5 পাউন্ডে ওরা অফারে দিয়ে দিছিল বিএনএম থেকে। আজকের যে ড্রেসটা পরছো এটা প্রেগন্যান্ট মেয়েরাই পরে এরকম ড্রেস। আমি এটা এখন তো এখানে অনেক গরম, তো দেখা গেছে যে একটু কমফোর্ট ড্রেস পরা ট্রাই করি আর কি। তো এটা একটা আমি অনলাইন পেজ থেকে নিচ্ছি। আরও আছে এখানে, এটা বসছিল না কি, এটাতে এটা একটা ট্রে। এগুলো আমি আমার শাশুড়ি কাইনা দেখাবো। এই যে একটা ট্রে, স্পেশালি কোথাও ঘুরতে গেলে বা আউটডোরে যখন এগুলোতে ফ্রুটস বা ইয়ে রাখা হয় তখন ভালো লাগে ঘুরতে। এটা হচ্ছে একটা মার্বেল ট্রে, এই এরকম মার্বেল ট্রে, এটাতে এটা রেখে হচ্ছে আমার প্ল্যান আছে কফি টেবিলে রাখবো। কেমন জিনিসটা? ওইটা কি? কোনটা? এটা 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 একটা ফ্লাওয়ার পাস, মানে এটাতে ছোট কয়েকটা যে যে কাশফুল, যে কাশফুলগুলো আছে না, যে ড্রাই যে গ্রাসগুলো, ওগুলো যদি এখানে দেওয়া হয় তাহলে সুন্দর। ওইগুলো আমি অর্ডার করছি, ওগুলো এখনো আসেনি। কেমন? সুন্দর। তো পছন্দ হয়েছে? তো টেবিল নাই না, ওই লিখে দিচ্ছে। আমাদের আরো কত জায়গা আছে খুঁজে বের করে ফেলবো। ওগুলো অফারেই নিচ্ছি। এটার প্রাইস পড়ছে 12 পাউন্ড, এই যে ট্রেটার। আর এটা মনে হয় মার্বেল ট্রেটা হচ্ছে 9 পাউন্ড, এটাও এই বাসটাও 9 পাউন্ড পড়ছে। তো এগুলো আমি একটা অনলাইন পেজ থেকে নেয়া। এটা হচ্ছে আমাদের পেঁয়াজ আদা রসুন সব কিছুর জন্য একটা ঝুড়ি নিয়ে আসছি। আবার আমি মাপ দেই নাই, আমি ভাবছি এটা স্টোরে রাখবো, বাট নোয়াজ পরে লাগাই দেখলো যে একদম হয়ে গেছে, তাই না নোয়াজ? একদম, হ্যাঁ এটা হুক খুলো। আমরা একটা পোর্টেবল টেবিলও অর্ডার করছি, যেহেতু বাইরে আমাদের গার্ডেনে বসা যায়। প্লাস হ্যাঁ, এই টেবিলের এগুলা ফেলাই দিও, কারণ এটা এগুলো দরকার নাই। আমাদের একটা টেবিল লুটন হয়েছিল, হ্যাঁ ওকিং যাওয়া আসা করতে করতে পরে চিন্তা করলো বুঝতে নেই, হ্যাঁ পরে আরেকটা অর্ডার করছি। এই টেবিলগুলো ওয়ান টাইম, এটা অ্যামাজন থেকে নিয়া, কারো লিংক লাগলে আমাকে জানায় না, আমি দেখাই। এটা হচ্ছে অ্যামাজন, থাকার কথা আমি দেখছিলাম। দেখি খুলে বোঝা যাবে এটার কোয়ালিটি। হ্যাঁ সেম কোয়ালিটি, কোয়াশা সেম টু সেমই তো নহাস।
আর এটা হচ্ছে জাস্ট এরকম এটা বাটন দিয়ে লাগাই তো এটা অটোমেটিক লক হয়ে যেত ওকে এই যে একটা টেবিল পোর্টেবল টেবিল আইকিয়া রে আইকিয়া পকেট করলে আমার বউরে আইকিয়া থেকে মোটামুটি অনেক কিছু অর্ডার করা হয়েছে কিন্তু সব মনে হয় না আসছে আইকিয়া থেকে আসছে সবগুলো তুমি টেবিলে রাখো তাহলে দেখতে সুবিধা হবে এটা তো অনেক স্পাইস রেখে তারপরে আবার ইয়া করা যায় মানে এটা তো তোমার মুখ বন্ধ করার জন্য আছে এটা দিয়ে সেলাই করে দিব এটা কি টং হুম এই টং তো কাজের না ধরুন জানে সালাদ টং তারপরে এটা নোয়াশের জন্য দিস ইজ ফর ইউ নোয়াশ চপিং বোর্ড কারণ আমাদের ওই চপিং বোর্ডটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য আরেকটা চপিং বোর্ড অর্ডার করলাম কারণ এগুলাতে কাটতে খুব সুবিধা খুলো এটাতে হচ্ছে তিনটা টাইপের ইয়ে আছে আর কি আছে নাইফ আছে এখানে এটা হচ্ছে 3-in-1 দুইটা এত এত ছোট হবে আমি জানি না আমি ভাবছিলাম একটু বড় কিন্তু দেখি পরে ছোট হয়ে গেছে ব্যাম্বু ব্যাম্বু বন্ধ এটি কাজ কি আইটেম এটা খোলো এটা ঠিক লাগাতে হবে এটা দেখাও আগে এটা হচ্ছে একটা সার্ভিং ট্রে এরকম এটা আইকিয়া থেকে নেয়া আমাদের বাসায় টেবিল নাই কিন্তু সার্ভিং ট্রে আছে কেমন আমরা টেবিল কিনব আমাদের একটা ও আচ্ছা কষা আমাদের একটা ইয়েও কিনতে হবে ছবিটা আমরা ইয়ার সাথে কিনবো তুমি বলো সোফার টেবিল না অনেকগুলাই বিচের জন্য অর্ডার করা ওয়ান ডে ট্রিপ তো আর তারপর হচ্ছে আমরা আরো হলিডেতে যাব তো ওইগুলা তো এই টাইপের জিনিসগুলো নিয়ে যাওয়া লাগে এগুলোর অনেকগুলা কাজ আছে আইকিয়ার এডিও আমি বুঝছি কারা কিনে আমার বউয়ের মতো যারা আছেন কেমন সুন্দর লাগছে ভালো মানে পড়ে যাবে না জিনিসপত্র রাখলে কি মনে হয় এটা লাগছে এটার অতটা এটা হচ্ছে একটা জুস জার এটা খুব ছোট এত বড় না জুস জার ধরো ওইখানে যাও আমি দেখো রাখি তাকে একটু মিনিমাইজ করি এটা হচ্ছে এমন আর কি আর এখানে ট্যাপ লাগানো যায়
তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট জুস দিলে তখন গিয়ে সুন্দর দেখাবে তাই না হাস এটা আমরা সকালে ব্রেকফাস্ট দেই হোটেলে আমার মনে হয় ফর তোমার রেখাদের জন্য দিছে জল ধরো তোমার একটা না থাকলো তখন এর জন্য দিছে হয়তো বা বুঝছো না দুইটা লাগালে হবে না তোমার কি মনে হয় তো এইগুলো হচ্ছে ট্যাপ সুন্দর হয়েছে আমার শপিং এর মধ্যে কি কি ভালো লাগছে বলো আর কোনটা কোনটা ভালো লাগে নাই কি কি ভালো লাগছে কি কি ভালো লাগে নাই বলো রিভিউ দাও একটাই আসে বাট একটার মধ্যে দুইটা আসছে তার মানে একটা এক্সট্রা দিছে হ্যাঁ ওগুলো তো একটাই হ্যাঁ নুহাস আমরা যদি ধুয়েও নিয়ে যাই বাট এই কার্টুন করেই তো নিয়ে যাব তখন তো এখানে যাওয়ার পর আবার সেমই হবে বুঝতে পারছো আমি কি বুঝাইছি কারণ এগুলো ককশিট টকশিট লাগে আপু আপনাদের এটা কার্টুন তো রাখতে হবে এগুলোকে সব স্টোরেজে ঢুকাবো নিয়ে তাহলে ইউজ করবো কেমন এই যে একটা জগ নিয়ে আসছি কারণ আমাদের গত রোজার মাসে আমরা এত জগ খুঁজছি না নুহাস নুহাসকে আমি তিন চারবার পাঠাইছি বাট কোনোভাবে পাই নাই পরে এবার পাওয়াতে আমি এটা নিয়ে নিচ্ছি তারপরে দুইটা গ্লাসও দিছি এটার সাথে ম্যাচিং ম্যাচিং এটা হচ্ছে আমি আরেকটা জায়গা থেকে নিচ্ছি কেমন সুন্দর কিন্তু তুমি কিন্তু বলছিলে সুন্দর সুন্দর আমার পছন্দ বুঝতে হবে কেমন হচ্ছে সবাই কমেন্ট করবেন আর আমরা যেহেতু বিচে যাচ্ছি তো ওইটার জন্য টুকটাক আমি কিছু কেনাকাটা করছি ওইটা আমি একটু দেখাই দিই সরকার নিতে আমাদের জন্য রোদ না লাগে একটা ছাতি কিনা হয়েছে ছাতিটা দেখো দেখাচ্ছি সবাই দেখাচ্ছি ওয়েট ছাতিগুলো দেখাও ছাতিটা না আচ্ছা একটা মিনিট আমি এটা একটু গুছাই ফেলি এটা গুছাবা আমরা বিচে যাওয়ার জন্য টুকটাক আরো অনেক শপিং করছি ছাতা খুলে কেমন রেকোয়েস্ট এমনে হ্যাঁ তারপরে দাও সবাই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এই ছাতাগুলো দিয়ে বিচের রোদের মধ্যে বসে থাকবো এমনে নাকি ছাতাগুলো দিয়ে তুমি পানিতে বসে থাকবা লাগাই দিব একটু মাথায় বাট যাই হোক আমাদের একটা ঝুড়িও নেওয়া হয়েছে গতবার ভুল করছিলে ভাই এবার এটাই করলাম নেড়া বেল তোলা একবারই যায় আমার অনলাইনে অর্ডার করা আমার সংসারের নতুন সব জিনিস এই ছিল এইগুলাই সব কিছু অর্ডার করেছি যখন ইউজ করবো ইনশাল্লাহ তখন তো আবার দেখতেই পারবেন কারণ রিসেন্টলি এই সবগুলোই মোটামুটি ইউজ করা হবে আপাতত আমাদের এগুলা রেখে দিতে হচ্ছে যেগুলো যেভাবে আসছে কারণ আমার ঘরে তত রাখার জিনিস নাই আমার জামাই সবগুলো আবার কার্টুনে করে করে রেখে দিচ্ছে যেভাবে আছে আমি ওকে একটু হেল্প করি আর আমাদের কিচেনের যেটা আনছিলাম এটা এত প্রপারলি হবে মানে আমি চিন্তাও করিনি বাট আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হয়েছে এই জায়গাটাতে হয়েছে এটাতে আমরা পেঁয়াজ রসুন আদা তারপর যেহেতু এটা আমাদের একটা কফি কর্নার বানানোর প্ল্যান আছে এই জায়গাটাকে তো কফির জিনিসপত্রগুলোও একদম উপরে রাখতে পারবো নতুন চপিং বোর্ড এটা আমাদের আই থিঙ্ক এটা ভালো হবে সব স্পাইস রেখে ট্রাই করতেছে মিরচি তোমার ইয়াটি তো বড় বড় ঠিকই আছে নাইস তো এগুলোর মধ্যে ইয়া লাগে তো লাগাবো আরো সুন্দর আচ্ছা সবগুলো রাখতেছে
মাঝখানে এটা না, আরো ছোট ছোট জিনিসগুলো দিব। আর কিছু নাই, ইটস নট ব্যাড। ঠিক আছে, বড় না, সাইজ ঠিক আছে। কেমন লাগে এটা? ঠিক আছে, সুন্দর সুন্দর। থ্যাংক ইউ বলো আমাকে। ধন্যবাদ, তোমার সঙ্গে ফেরত আমি কিন্তু থ্যাংক ইউ বলবো। ইয়া লাগাবো ওই সাদা যে কাগজটা আছে, হাতে লিখে না প্রিন্ট করবো। আপাতত আমি এগুলোতে স্পাইস রাখছি এটাতে, বাট আম নট শিওর এটা দিয়ে কী করবো, পরবর্তীতে আরও চিন্তা করবো।